গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন চাপ রেসিপি। বাড়িতে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর খুব সহজভাবে আপনারা চিকেন খুব টেস্টি চিকেন চাপ কীভাবে বাড়িতে বানাতে পারবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সাধারণত চিকেন চাপে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয় রেস্টুরেন্টে, বাট আমি আজকে খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর সুপার ডিলিশিয়াস চিকেন চাপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সো অবশ্যই আমি শিওর যে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর এই রেসিপিটা দেখার পর অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এই ইজি চিকেন চাপ রেসিপিটা বাড়িতে বানাতে পারে। আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই চিকেন চাপ রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি। আর এই চিকেন চাপটা কিন্তু বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে, যে কোনো বিরিয়ানির সাথে এটা পরিবেশন করলে ভীষণই ভীষণই টেস্টিও লাগে। তো অবশ্যই এটা ট্রাই করবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আপনারা যারা শর্ট ফিল্ম ইন্টারেস্টেড আছেন তারা টিএসসি স্টোরি টেলার এই চ্যানেলটা গিয়ে অবশ্যই একবার ভিজিট করবেন। বেশ কিছু ভিডিওস আছে, ভিডিওসগুলো দেখবেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 400 গ্রাম। এক একটা পিসের ওজন আছে আমার 100 বা 120 গ্রাম করে। তো আমি 4 পিস নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা বাটা আর 2 টিস্পুন রসুন বাটা, একসাথেই বেটে নিয়েছি। যতটা আদা হবে তার ডাবল হবে রসুন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম কাজু আর 50 গ্রাম পোস্ত একসাথে বাটা। আপনারা চাইলে এর মধ্যে 4 মগজ বাটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পোস্তটা একটু কমিয়ে দেবেন। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দই। এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 150 গ্রাম মতো দই, 150 গ্রামের একটু কম, মানে দইটা অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, বাট আমি এখানে 1 টিস্পুন অ্যাড করেছি। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন বা 1/2 টিস্পুনের থেকে একটু বেশি আমি দিয়েছি। এবার আমি এখানে ইউজ করছি শাহি গরম মশালা, সেটা আমি দেবো 1/2 টিস্পুনের থেকে একটু কম। শাহি গরম মশালার রেসিপি আমার চ্যানেলেও আপলোড করা আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এবার সব কিছু একসাথে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে মোটামুটি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গোলাপ জল। গোলাপ জল আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটারটাও 1/2 টিস্পুনের থেকে একটু বেশি আমি অ্যাড করব এখানে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। এখানে 2 ড্রপ মতন আমি এখানে মিঠা আতর ইউজ করেছি। খুব বেশি মিঠা আতর কিন্তু ইউজ করবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। সো 2 ড্রপ এনাফ। এবার আমি সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করাটাই বেটার।
আর যে কাটগুলো লাগিয়েছি চিকেনের গায়ে সেখানেও আমার ভালো করে মশলাগুলো দিয়ে দিতে হবে। ভালো করে আমার মিক্স করা হয়ে গিয়েছে। আর যে কাটগুলো আমি লাগিয়েছিলাম চিকেনের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আমি ভালো করে মশলা ঢুকিয়ে ঢুকিয়ে দেব। এবার লাস্ট আমি এখানে অ্যাড করব ছাতু। ছাতু আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন। আপনারা চাইলে রোস্টেড বেসন ইউজ করতে পারেন, শুকনো কোলায় বেসনটাকে একটু রোস্ট করে সেটাও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে ছাতু ইউজ করেছি। 2 টেবিল স্পুনই যথেষ্ট। এবার ভালো করে আমি আবার মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। এবার আমি ফ্রাইং প্যানে ঘি গরম করেছি, রান্নাটা আমি পুরোটা ঘিতে করব। 4 টেবিল স্পুন মতো আমি এখানে ঘি দিয়েছি। এবার ঘির মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি করেই দেবেন, বাটা দেবেন না, তাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে, সো কুচিই দেবেন। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, একটু পিঙ্ক পিঙ্ক টাইপের ভেজে নিতে হবে, খুব ডার্ক ব্রাউন করবেন না, হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিকেন, শুধু চিকেনগুলো অ্যাড করব ম্যারিনেশন থেকে তুলে। গ্রেভিটা আমি পরে অ্যাড করব, ফার্স্টে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর এপিট ওপিট করে আমাদের ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, যেহেতু চিকেনের পিসগুলো বড় বড় সেহেতু আমাদের আগে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, কোনো মতেই হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আমি একটু উল্টে দিচ্ছি, 1 পিট আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। 2টো খুন্তির সাহায্যে আমি উল্টাচ্ছি, সেক্ষেত্রে সুবিধা হয়। তো এরকমভাবেই উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে বেশ লাল লাল করে মিডিয়াম ফ্লেমে। প্রায় আমি 15 থেকে 20 মিনিট ভেজেছি চিকেনগুলোকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেভি, যে বেঁচে থাকা ম্যারিনেশনটা ছিল সেই গ্রেভিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্রেভিটা দিয়েও আমাদের 5 থেকে 6 মিনিট কষাতে হবে, এটাও কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে। এবার একটু মিক্স করে দিচ্ছি, উল্টে পাল্টে দেব। এটাকে উল্টে পাল্টে আমি লাল করে ভাজব। প্রথম 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে করবেন, তারপরে আর 2-3 মিনিট হাই ফ্লেমে করবেন। ঢেকে দিচ্ছি। দেখুন তেলগুলো উপরে ভেসে এসেছে আর গ্রেভিটা কিছুটা কষানো হয়ে গিয়েছে আমাদের। এবার আমি উল্টে দেব। এই সময় কিন্তু আমি আবার মিডিয়াম করে দিয়েছি ফ্লেমটা, তো এরকম একবার বাড়াতে হবে, একবার মিডিয়াম করতে হবে, এরকম করেই আমাদের চাপটা রান্না করতে হবে, নাহলে কিন্তু মাংসগুলো কুক হবে না। তো উল্টে দিলাম, আবারও আমি এরকমভাবে রান্না করব। এবার আমাদের চিকেনগুলো আবার উল্টানোর পালা। এবার আমি কাঁটা চামচ দিয়ে উল্টাচ্ছি, খুবই ইজি হয়। তো দেখছেন লাল হয়ে গিয়েছে পাশগুলো।
আপনারা দেখে নিতে পারেন চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি, চিকেনটা সিদ্ধ হয়েছে বাট পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি। সো আমি আর একটু কষাবো, গ্রেভিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তেল দেখছেন ছেড়ে গিয়েছে। এটা কিন্তু খুবই টেস্টি খেতে হয়, অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম, এবার একটু জল আরও বেরিয়েছে চিকেন থেকে। আবারও উল্টে দিলাম, দেখছেন ভালো লাল লাল হয়ে গিয়েছে দুপাশ। চিকেনটা এই সময় 90% কুক হয়ে গিয়েছে অলমোস্ট। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, মিক্সি ধুয়েই আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। মিক্সির মধ্যে অনেকটা কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা ছিল, সো জলটা আমি দিয়ে দিলাম। খুব একটা জল ইউজ হয় না এখানে, আমি এখানে হাফ কাপ মতো জল ইউজ করেছি, সেটাকেও আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। জাস্ট আর যেটুকু সিদ্ধ হতে বাকি আছে মাংসটা, সেই জন্য জলটা দিলাম, ঢেকে দিলাম। ফুটে উঠেছে, আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্না করছি, আমি কিন্তু আঁচটা বাড়াইনি। এবার আমি একটু মিক্স করে দেব, গ্রেভিটা দেখছেন কি সুন্দর কালার এসে গিয়েছে। আপনারা কিন্তু তলা থেকে একদম ফ্রাইং প্যানে নাড়বেন। তো এবার আমি হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে আমার যেমন কনসিস্টেন্সি পছন্দ সেমন তেমনভাবে নামিয়ে নেব। সো আমি নামিয়ে নিয়েছি, আপনারা যেমন কনসিস্টেন্সি চাইবেন তার থেকে একটু পাতলা অবস্থায় নামাবেন, কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। সো নামিয়ে নিয়েছি আমি, দেখছেন গ্রেভির উপরে তেলগুলো ভেসে উঠেছে আর গ্রেভিটা সেপারেট হয়ে গিয়েছে, ভীষণই টেস্টি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত ইয়াম্মি দেখতে হয়েছে। এবার এটাকে সার্ভ করার পালা, আমি এখানে সার্ভ করেছি চিকেন বিরিয়ানি। সো চিকেন বিরিয়ানির সাথেই আমি এই চাপটা আজকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখছেন চাপের কালারটা কতটা টেস্টি এসেছে, কতটা ভালো এসেছে, আর গ্রেভিটাও একটু বসে গিয়েছে। সেই জন্যই বললাম যেরকম আপনারা কনসিস্টেন্সি চান তার থেকে একটু পাতলা আপনারা নামাবেন, পরে ঘন হয়ে যাবে। সো আপনারা দেখলেন আমি কত ইজিভাবে বাড়িতেই খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিকেন চাপ আপনাদের সাথে শেয়ার করলাম। এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে এত টেস্টি একটা চিকেন চাপ রেসিপি তৈরি হয় সেটা কিন্তু একদম ভাবাই যায় না। সো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমি শিওর আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর যেমন বললাম চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানির সাথে এই চিকেন চাপ রেসিপিটা ভীষণই ভালো লাগে। সো আশা রাখছি আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে সবাই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারে। আর অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন অবশ্যই। এবং আরও নতুন নতুন ভালো ভালো সহজ সহজ রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় জানাচ্ছি, টাটা।